আশায়াছি দুই নয়নে তোমায় দেখি ও, দেখিতে পারিলে নবী কেমন শৈব, পথ ভিকারীর কাঙ্গালামি কান্দে জারে যার, দয়া করে দয়াল নবী দেখা দাও একবার। السلام عليكم ورحمة الله وبركاته আমাদের মাঝে কার কার দিলের ভিতরে মহান স্রষ্টা আল্লাহ তাআলার মহব্বত এবং ভালোবাসা আছে একটু হাত উঠিয়ে স্বীকার করি। সত্যি ভালোবাসা আছে, হাদিস শরীফে আসছে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডাকবেন ওই সমস্ত লোকদেরকে যাদের অন্তরে আল্লাহর মহব্বত এবং ভালোবাসা ছিল। আইনাল মুতাহাবু, আল্লাহ তাআলা বলবেন কোথায় আছে ওই সমস্ত লোকেরা যারা আমাকে ভালোবেসেছে, যাদের অন্তরে আমার ভালোবাসা ছিল, তোমরা আসো, আজকে তোমাদেরকে এমন ছায়ায় জায়গা দিব যেই দিন আমি আল্লাহ তাআলার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহর সাথে মহব্বত এবং ভালোবাসার মাধ্যমে কেয়ামতের ময়দানে আল্লাহর ছায়া ছাড়া যেই দিন কোনো ছায়া থাকবে না, আল্লাহর ছায়ার নিচে আশ্রয় নিতে জায়গা পেতে আমরা রাজি আছি তো? বাজারে যান আপনারা সবজি কিনতে, বাজার করতে। বর্তমান শীতকালে কী সবজি বেশি বাজারে পাওয়া যায়? ফুলকপি, বাঁধাকপি এগুলো খুব বেশি পাওয়া যায় না? কোনটা কিনেন, যেটা খুব টাইট ওটা, নাকি যেটা একটু ঢিলে হয়ে গেছে ফুটে গেছে ওটা কিনেন? কেন, ভালো হওয়ার পরিচয় না? অর্থাৎ একটা ফুলকপি বাঁধাকপি যদি টাইট হয় ফুটে না যায়, সেটা আপনার কাছে প্রিয় হয়, পছন্দনীয় হয়, ভালোবাসার পাত্র হয়, ভালো হওয়ার পরিচয় হয়, ঠিক এরকমভাবে কোনো দিনই জলসা যদি টাইট হয়, মাঝখানে ফাঁকা জায়গা না থাকে, খালি না থাকে, সেই জলসাটা আল্লাহর কাছে পছন্দনীয় হয়, এটাই জলসার সুন্নাত পদ্ধতি এবং তরিকা। বুঝতে পেরেছেন তো? তো সত্যি আমাদের দিলের ভিতরে যদি আল্লাহর মহব্বত আর ভালোবাসা থাকে আর কেয়ামতের ময়দানে আল্লাহর সেই ছায়ায় আমরা জায়গা নিতে চাই, তাহলে নিশ্চয়ই একটু হরকত করি। বয়স্ক বাবাজিরা যারা আছেন আপনারা জায়গায় একটু বসে থাকবেন, যুবক ভাইয়া যারা আছেন আপনারা একটু হরকত করেন আর ফাঁকা জায়গা পূরণ করে বসেন, আর ফ্যান্ডেলের পেছনে যারা দাঁড়িয়ে আছেন আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা একটু কষ্ট করে হরকত করুন আর সামনে এগিয়ে আসুন, মাহফিলের ফ্যান্ডেলের ভিতরে মন দিয়ে একটু বসে যান। আল্লাহ তাআলা আমাদের আশা আর বসাকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا
المنعوت بشرع الصدر ورفع الذكر صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأهل بيته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال الله تعالى إنما يخشى الله من عباده العلماء وقال الله تعالى لا تفسدوا في الأرض إن الله لا يحب المفسدين وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكبر الكبائر الإشراك بالله وقتل النفس وحقوق الوالدين وقول الزور أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما وما توفيقي إلا জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলুম দয়াপুর মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের মুআক্কার মুহতারাম সদরে জলসা জিরা মাজদাহু আমন্ত্রিত ও আমন্ত্রিত কাবিল ইহতারাম আলি কারাম উলামাই কারাম আসাতিজাই কারাম মাহফিল ফ্যামিলি উপস্থিত বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার বৃত্ত সমতুল্য বয়স্ক মুরব্বিয়ানে কারাম যুবক ভাইয়েরা বুদ্ধিজীবী বন্ধুরা পর্দার অন্তরালে অবস্থানরত মায়েরা বোনেরা সকলের প্রতি সমানভাবে শ্রদ্ধা সালাম স্নেহাশেষ ও হৃদয় নিংড়ানো প্রাণ ঢালা শুভেচ্ছা রইল সর্বপ্রথম
শুকরিয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ওই মহান আল্লাহ তাআলা, যে মহান আল্লাহ তাআলা এই জমিনকে বিছিয়েছেন, আকাশকে সাজিয়েছেন, যে মহান আল্লাহ তাআলা সূর্যকে সৃষ্টি করেছেন, চাঁদকে সৃষ্টি করেছেন, তারকারাশিগুলিকে সৃষ্টি করেছেন, যে মহান আল্লাহ তাআলা সমস্ত গ্রহগুলিকে সৃষ্টি করেছেন, যে মহান আল্লাহ তাআলা পাহাড় পর্বতগুলিকে সৃষ্টি করেছেন, যে মহান আল্লাহ তাআলা গভীর গভীর সমুদ্রগুলিকে সৃষ্টি করেছেন, যে মহান আল্লাহ তাআলা মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ পাহাড়ি বাঙালি সাদা কালো ভালো খারাপ পুরুষ মহিলা সমগ্র মানব জাতিকে সৃষ্টি করেছেন, যে মহান আল্লাহ তাআলা সমগ্র রং বেরঙের পুষ্পে ভরা সবুজ শ্যামল গাছগাছালি সৃষ্টি করেছেন, যে মহান আল্লাহ তাআলা সমগ্র নবমণ্ডল ভূমণ্ডলকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি। তারপর লাখ কোটি দুরুদ সালাম পেশ করছি ওই মহান ব্যক্তিত্বের উপর, ওই মহান জাতের উপর, ওই মহান সরকারের উপর, যার বরকতে জমিন বিছানো হয়েছে, যেই সরকারকে উসিলা করে আকাশ সাজানো হয়েছে, যে সরকারকে কেন্দ্র করে প্রতিদিন সকালবেলা পূর্ব আকাশে সূর্য উদিত হয়, যাকে কেন্দ্র করে প্রতিদিন বিকেল বেলায় সূর্য পশ্চিম আকাশে অস্ত যায়, যার বরকতেই রাতের বেলায় চাঁদ উদিত হয়, যাকে কেন্দ্র করে আকাশ পথে তারকাগুলি বিটবিট করে জ্বলে, যাকে কেন্দ্র করে পাহাড়গুলি উঁচু হয়েছে, যার বরকতেই সমুদ্রগুলিকে গভীর করা হয়েছে, যার উসিলায় গাছগাছালিগুলি সবুজ শ্যামল রং পেয়েছে, যাকে কেন্দ্র করে মানব দানব সমস্ত কুল ইনসানকে সৃষ্টি করা হয়েছে, যাকে কেন্দ্র করে কুল কায়নাতকে সৃষ্টি করা হয়েছে, সেই মহামানব যিনি আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর পরে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি মর্যাদার অধিকারী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বন্ধুরা আমার, আজকে যে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ এক মহা সমাবেশে আমরা আসতে পেরেছি, যেই সমাবেশে অংশগ্রহণ করার পর উপস্থিত হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উপস্থিতিদের জন্য মাগফিরাতের ঘোষণা করেন, এত বাবরকত ফজিলতপূর্ণ জলসায় সবাই মাহফিলে আসার জন্য তৌফিক কে দান করেছেন, কে আমাকে আপনাকে নিয়ে আসছে? অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, কোথায় আল্লাহ আমাকে নিয়ে আসলো? আমি তো নিজে আসলাম, গাড়িতে করে আসলাম, মোটর সাইকেলে আসলাম, পায়ে হেঁটে আসলাম, আল্লাহ আমাকে নিয়ে আসার জন্য তো কোনো ব্যবস্থা করেননি, কোনো গাড়ি পাঠাননি, কোনো বাহক পাঠাননি, আল্লাহ কি করে নিয়ে আসলো? যদি মনে প্রশ্ন জাগে তাহলে প্রশ্নের উত্তরটাকে বোঝার জন্য বা বিষয়টাকে অনুধাবন করার জন্য ছোট্ট একটা ঘটনা আপনাদের কাছে বলছি, তারপরে সংক্ষিপ্তভাবে মূল আলোচনায় যাব ইনশাআল্লাহ। পৃথিবীর মধ্যে চারটি মাযহাব চলে, কয়টি? হানফি, মালিকি, শাফিঈ, হাম্বালি। এই চারটি মাযহাবের মধ্যে একটি মাযহাবের নাম হলো হাম্বালি, যার ইমামের নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহমাতুল্লাহ আলাইহি। নিশ্চয়ই নাম শুনেছেন ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহমাতুল্লাহ আলাইহি, যুগের বিখ্যাত মুজতাহিদ, যুগশ্রেষ্ঠ মুজতাহিদ, বহুত বড় আল্লাহর ওলি ছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহমাতুল্লাহ আলাইহি বিশুদ্ধ হাদিস সংগ্রহ করার জন্য নিজের বাড়ি থেকে কয়েকদিনের রাস্তা দিমাস্ক, বর্তমান নাম দামাস্কাস শহরে সফর করলেন। সফর করতে করতে যখন দামাস্কাস শহরে উপস্থিত হলেন তখন রাত্র হয়ে গেছে, আসরের নামাজের সময় হয়ে গেছে। তাই ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহমাতুল্লাহ আলাইহি একটি মসজিদে গিয়ে আসরের নামাজ আদায় করলেন। আসরের নামাজ আদায় করার পর চিন্তা করতে লাগলেন, কোথায় থাকবেন, রাত্রটা কোথায় কাটাবেন, কারণ শহরে কোনো পরিচিত লোক ছিল না, আত্মীয় স্বজন ছিল না, বন্ধু বান্ধব ছিল না। যুগটা বর্তমান যুগের মতো কমিউনিকেশনের দিক থেকে, যোগাযোগের দিক থেকে এত অত্যাধুনিক ছিল না। তাই ইমাম আহ
রাহমাতুল্লাহ আলাইহি যে এত বড় ব্যক্তিত্ব দামেস্কের শহরের লোকেরা জানে না চিনে না, তাই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে এশারের নামাজ আদায় করে এতেকাফের নিয়তে মসজিদে একটু আরাম করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথার দ্বারা প্রমাণিত হলো প্রয়োজন ভিত্তিক, প্রয়োজনের প্রয়োজন সাপেক্ষে এতেকাফের নিয়তে মসজিদে অবস্থান করা যায়। আমাদের সমাজে কিছু লোক এমন আছে কিনা যারা বলে তাবলিগওয়ালারা মসজিদে থাকা পাইলো কই? আছে কিনা? ওই সমস্ত বন্ধুদেরকে যে বলো যাও ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করো, উনি কোরআন হাদিস সম্পর্কে আল্লাহর ইলমে ওহী সম্পর্কে বেশি জানে নাকি তুমি সবে জানি বেশি জানো? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে ইতিকাফের নিয়তে আরাম করলেন। কিছুক্ষণ পর মসজিদ কমিটির মুতাওয়াল্লি সেক্রেটারি মসজিদ তালা দেওয়ার জন্য আসলেন। আসে না? নামাজ পড়ুক বা না পড়ুক মসজিদ কমিটির সেক্রেটারি মসজিদটা তো তালা দিতে হবে, ঠিক কিনা বলুন? মসজিদে এসে দেখলেন কোন অপরিচিত ব্যক্তি মসজিদে আরাম করেছেন, শুয়ে আছেন, তাকে চিনেন না, তাই ওনাকে জিজ্ঞাসা করলেন, হে ভাই আপনি কে? আল্লাহর ওলি বুজুর্গ মুজতাহিদ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি নিজে পরিচয় দিলেন না, বরং তিনি বললেন, ভাই আমি একজন পথের মুসাফির, চলার পথে রাত হয়ে গেছে, এই শহরে কোনো পরিচিত লোক নেই, আত্মীয় স্বজন নেই, বন্ধু বান্ধব নেই, তাই এখানে এতেকাফের নিয়তে একটু আরাম করলাম, সকালবেলা আবার চলে যাব। আল্লাহু আকবার। মসজিদ কমিটির মুতাওয়াল্লি ওনাকে না চিনার কারণে, না জানার কারণে বলতেছেন, ভাই মুসাফির, আমাদের এই মসজিদে কোনো অপরিচিত ব্যক্তিকে জায়গা দেওয়ার অনুমতি নেই, তাই আপনি মসজিদ থেকে বের হয়ে যান। আল্লাহু আকবার, কত বড় কথা! যুগশ্রেষ্ঠ মুজতাহিদ আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে মসজিদ থেকে একজন মসজিদ কমিটির সেক্রেটারি বের করে দিতেছেন। আল্লাহর ওলি কিচ্ছু বললেন না, চুপচাপ উনি ওনার বিছানা নিয়ে সামান নিয়ে মসজিদ থেকে বের হয়ে গেলেন। রাস্তায় রাস্তায় হাঁটতে লাগলেন, চিন্তা করতে লাগলেন, ভাবতে লাগলেন, কোথায় থাকবেন, রাত্র কোথায় কাটাবেন। অনেক দূর পর্যন্ত কি দেখা যায়, ছোট্ট একটা মাদ্রাসার মতো দেখা যায়, তাই তিনি ভাবলেন মাদ্রাসাতে তো থাকা যাবে, তাই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বাউন্ডারির ভিতরে ঢুকলেন, গিয়ে দেখলেন মাদ্রাসাতে কেউ নেই, মাদ্রাসার শিক্ষকরাও বাড়িতে চলে গেছেন, ছাত্ররাও বাড়িতে চলে গেছেন, মাদ্রাসা ছুটি হয়ে গেছে, কেউ মাদ্রাসাতে নেই, শুধুমাত্র মাদ্রাসার একজন বাবুর্চি মাদ্রাসার বারান্দায় বসে বসে জিকির করতেছেন, কেননা সে একজন বাবুর্চি ছিল না, সে আসলে মূলত এক বহুত বড় আল্লাহর ওলি ছিল। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উনাকেও কিছু না বলে মাদ্রাসার বাউন্ডারির ভিতরে ঢুকে গাছের তলায় বসলেন, ভাবলেন একটু আরাম করবেন, সকালবেলা আবার চলে যাবেন। কতক্ষণ পর মাদ্রাসার বাবুর্চি দেখতে পেলেন মাদ্রাসার বাউন্ডারির ভিতরে গাছের তলায় কোনো অপরিচিত ব্যক্তি বসে আছেন, ওনার কাছে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন, হে ভাই আপনি কে? আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এখানে ওনার পরিচয় দিলেন না, তিনি বললেন, ভাই আমি একজন পথের মুসাফির, চলার পথে রাত্র হয়ে গেছে, এই শহরে কোনো পরিচিত লোক নেই, আমি মসজিদে গিয়েছিলাম, ওখান থেকে বের করে দেওয়া হয়েছে, ভাবলাম এটা মাদ্রাসা, এখানে একটু আরাম করবো, সকালবেলা আবার এখান থেকে চলে যাব। মাদ্রাসার বাবুর্চি বলছেন, ভাই মুসাফির, আমাদের মাদ্রাসায় কোনো অপরিচিত ব্যক্তিকে জায়গা দেওয়ার অনুমতি নেই, আপনি এখান থেকে বের হয়ে যান। আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত সমগ্র মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে সংকলন করার জন্য, রচনা করার জন্য যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ঘর থেকে সফরে বের হয়েছেন, এই ইমাম সাহেবকে মাদ্রাসা থেকে বের করে দিতেছেন, আল্লাহর ওলি এখনো কিচ্ছু বললেন না, চুপচাপ ওনার সামানা নিয়ে মাদ্রাসা থেকে বের হয়ে গেলেন, হাঁটতে লাগলেন। এইদিকে মাদ্রাসার বাবুর্চি ইনি ভাবতে লাগলেন, ইনি মনে মনে চিন্তা করতে লাগলেন, আরে লোকটাকে মানা করে দিলাম, মাদ্রাসা থেকে বের করে দিলাম, কিন্তু লোকটার চেহারা দেখলে মনে হয় সে কোনো সাধারণ লোক নেই, সে বহুত বড় আল্লাহর ওলি। কেননা এক আল্লাহর ওলি আর এক আল্লাহর ওলিকে দিক দেখলে চিনতে পারে, তার কারণ হলো আল্লাহর ওলি তাকে বলা হয় যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। কার কথা মনে পড়ে? আল্লাহর কথা মনে পড়ে। বিশ্ববিখ্যাত একজন আলিম ওলি ছিলেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি এক
একদিন মুলতান সফরে যাওয়ার পথে রেল স্টেশনে প্রবেশ করলেন। রেল স্টেশনে প্রবেশের পথে একজন শিখ সম্প্রদায় টিটি টিকিট কালেক্টর সকালের টিকিট চেক করতেছেন। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি নিজের টিকিটটা দেখানোর জন্য নিজের পকেটে হাত দিলেন। সেই শিখ সম্প্রদায় টিটি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি পরিচয় নিয়ে বলতে লাগলেন, আনোয়ার তোমার রেলের টিকিট তোমার পকেটে রাখো, আগে আমাকে কলিমা পড়িয়ে জান্নাতের টিকিট দাও, তারপর আমি তোমার রেলের টিকিট চেক করব। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন, হে ভাই আপনি একজন শিখ সম্প্রদায় টিটি, এই রেল স্টেশনের ভিড়ের ভিতরে আপনি টিকিট চেক করতেছেন, হঠাৎ করে এই ভিড়ের ভিতরে আপনার ঈমান কবুল করার মানসিকতা তৈরি হলো কেন? শিখ সম্প্রদায় টিটি বলছে, আনোয়ার তোমার চেহারায় যে আমি নূর দেখেছি, খোদার কসম যার চেহারায় এত নূর হতে পারে তার ধর্ম মিথ্যা হতে পারে না। আল্লাহর ওলি তাকে বলা হয় যার চেহারা দেখলে কার কথা মনে পড়ে? আল্লাহর কথা মনে পড়ে। মাদ্রাসার বাবুর্চি মনে মনে ভাবতে লাগলেন, লোকটার চেহারা দেখলে মনে হয় সে কোনো সাধারণ মানুষ নয়, সে আল্লাহর একজন ওলি। তাই পেছনে পেছনে ছুটলেন, দৌড়ে তার কাছে গেলেন, কেননা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওই ওলি ছিলেন যার ব্যাপারে ওলামায়ে কেরাম কিতাবের মধ্যে লিখেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল হলো তার জানাজা যখন কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছিল, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির জানাজা দেখে তৎকালীন যুগে 20,000 ইহুদি ইমাম কবুল করে মুসলমান হয়ে গিয়েছিলেন। পেছনে পেছনে গেলেন মাদ্রাসার বাবুর্চি গিয়ে বললেন, ভাই মুসাফি আমাকে মাফ করবেন, আমাদের মাদ্রাসায় কোনো অপরিচিত ব্যক্তিকে জায়গা দেওয়ার অনুমতি নেই, তাই আপনাকে জায়গা দিতে পারলাম না, কিন্তু আমার বাড়িটা মাদ্রাসার খুব কাছে আছে, আপনি যদি চান রাত্রবেলা আমার বাড়ির মেহমান হয়ে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বেশ ভালো কথা, কোনো অসুবিধা নেই। তাই ওনার বাড়িতে নিয়ে গেলেন, পাকসাপ বিছানা করলেন, বিছানার ব্যবস্থা করলেন, একটু খাবারের ব্যবস্থা করলেন, উনাকে খানা টানা খাওয়িয়ে বিছানায় শুয়ে দিয়ে মাদ্রাসার বাবুর্চি মাদ্রাসায় চলে আসলেন। বারান্দায় বসে বসে জিকির তাহাজ্জুদ পড়ে আল্লাহর সাথে হাম কালাম করতেছেন। রাত্র যখন গভীর হলো মাদ্রাসার বাবুর্চি মনে মনে ভাবলেন, আমার মেহমানের একটু খবর নেওয়া যাক, কোনো জরুরত আছে কিনা, কোনো হাজত আছে কিনা, কোনো অসুবিধা আছে কিনা। তাই বাড়িতে গেলেন, গিয়ে ওই দরজায় কান লাগিয়ে শুনতেছেন, এই বাড়ির মেহমান ওই পথের মুসাফির ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি তো ঘুমাইতেছেন না, তিনি মুসল্লায় বসে বসে আল্লাহর সাথে কথোপকথন করতেছেন। মাদ্রাসার বাবুর্চি ইবাদতের মধ্যে মোকাবেলা শুরু হয়ে গেল, প্রতিযোগিতা শুরু হয়ে গেল, তিনি একটি পাশের কামরায় বসে মুসল্লায় বিছিয়ে তাহাজ্জুদ পড়ে আল্লাহর সাথে কান্নাকাটি শুরু করলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আওয়াজ শুনতে পাইলেন, দরজা খুললেন, দেখলেন সে তো অন্য কেহ নয়, সে তো এই বাড়ির মালিক, ওই মাদ্রাসার বাবুর্চি। তাই ওনার কাছে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন, হে মাদ্রাসার বাবুর্চি, আমাকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছিল, আমাকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়েছিল, রাত্র কাটানোর মতো শহরে আমার কাছে কোনো জায়গা ছিল না, কোনো আত্মীয় স্বজন ছিল না, কোনো বন্ধু বান্ধব ছিল না, কোনো স্থান আমার কাছে ছিল না, হে মাদ্রাসার বাবুচি তুমি আমাকে তোমার বাড়ির মেহমান বানিয়ে আমার উপরে বড় এহসান করেছ, বড় উপকার করেছ, হে মাদ্রাসার বাবুচি আমি চাই তোমার এহসানের বদলা দিতে, আমি চাই তোমার উপকারের প্রতিদান দিতে, তুমি বলো তোমার জীবনে যত দোয়া আল্লাহর কাছে করেছ, আল্লাহ তাআলার কাছে যত দোয়া তুমি করেছ, জীবনে এমন কোন দোয়া আছে কি যেই দোয়া তোমার কবুল হয় নাই, আমাকে বলো, আমি আল্লাহর কাছে বলে দিয়ে তোমার সেই দোয়াকে আমি কবুল করিয়ে দিব। মাদ্রাসার বাবুর্চি কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, হে পথের মুসাফির আমার বাড়ির মেহমান, আমি 30 বৎসর ধরে ইবাদত করিতেছি, আমি 30 বৎসর ধরে তাহাজ্জুদ পড়িতেছি, 30 বৎসরে আমি আমার মাওলার কাছে যত দোয়া করেছি আমার মাওলা আমার জীবনের সমস্ত দোয়াকে কবুল করেছেন, আমাকে বাড়ি দিয়েছেন, স্ত্রী দিয়েছেন, সন্তান দিয়েছেন, সমস্ত কিছু আল্লাহ আমাকে দিয়েছেন, কোনো দোয়া বাকি নেই যে দোয়া আল্লাহ আমার কবুল করেনি, হে আমার বাড়ির মেহমান পথের মুসাফির আমি 30 বৎসর ধরে ইবাদত করে করে তাহাজ্জুদ পড়ে পড়ে একটি দোয়া করিতেছি, এখনো পর্যন্ত সেই দোয়া কবুল হয়নি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হে মাদ্রাসার বাবুর্চি তুমি বলো না সেই দোয়াটি
আমি 30 বছর ধরে ইবাদত করে করে এই 30 বছর ধরে তাহাজ্জুদ করে করে এই দোয়া করতেছি ওগো আল্লাহ জীবনে কোনো একদিন হলেও এই যুগের ওলি ও মুস্তাহিদ ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে আমাকে মোলাকাত করাইও আল্লাহ পাক আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উনার সামনে উনি চিনতে পারে নাই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বললেন হে আমার বাড়ির মালিক হে আমার মেজবান হে মাদ্রাসার বামুরচি তোমার 30 বছরের ইবাদত কবুল হয়ে গেছে তোমার 30 বছরের তাহাজ্জুদ কবুল হয়ে গেছে তোমার 30 বছরের দোয়া কবুল হয়ে গেছে আমি নিজে ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহ পাক আমাকে নিজে তোমার কাছে নিয়ে এসেছে সুবহানাল্লাহ বলুন তো বাবাজিরা যুবক ভাইয়েরা বুদ্ধিজীবী বন্ধুরা আমাদের এখানে কে নিয়ে এসেছে আল্লাহ আরেকটু জোরে বলি কে নিয়ে এসেছে আল্লাহ মন ভরে দিল খুলে উচ্চ স্বরে সে আল্লাহর একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা একটি ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হয়েছি মাদ্রাসাটি হলো একটা কওমি মাদ্রাসা কওমি মাদ্রাসা কাকে বলে কওমি মাদ্রাসার অর্থ হলো জাতীয় মাদ্রাসা অর্থাৎ যে মাদ্রাসা জাতির সন্তানদেরকে জাতির উপার্জিত টাকার পয়সা সম্পদের মাধ্যমে কোরআন হাদিসের ইলমে নববী দান করে জাতিকে জাহান্নামের পথ থেকে বাঁচার মতো নাগরিক তৈরি করা হয় এই প্রতিষ্ঠানকে কওমি মাদ্রাসা বা জাতীয় মাদ্রাসা বলা হয় এই মাদ্রাসা থেকে যে আফরাদ তৈরি হয় এই আফরাদ গুলাকে বলা হয় ওলামা একটা ছাত্র যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে কলেজে পড়াশোনা করে মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে ফিলোসফি নিয়ে পড়াশোনা করে জিওলজি নিয়ে পড়াশোনা করে জুলজি নিয়ে পড়াশোনা করে ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করে অথবা বিজ্ঞানের যে কোনো বিভাগ নিয়ে পড়াশোনা করে সে কোনো ইউনিভার্সিটি থেকে ডিগ্রি পায় এই ডিগ্রিকে সে তার গর্ব মনে করে কলেজ থেকে ডিগ্রি পায় এই ডিগ্রিকে সে গর্ব মনে করে ডাক্তার হয়ে সে নিজেকে গর্ব মনে করে ইঞ্জিনিয়ার হয়ে সে নিজেকে গর্ব মনে করে দার্শনিক হয়ে সে নিজেকে গর্ব মনে করে পলিটিশিয়ান হয়ে সে নিজেকে গর্ব মনে করে পৃথিবীর মানুষের তৈরি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি সে গর্ব মনে করে কিন্তু মাদ্রাসার পড়ুয়া শিক্ষার্থী ছাত্ররা মাদ্রাসার পড়ুয়া শিক্ষার্থী ওলামা যারা এই মাদ্রাসা থেকে তারা কোনো প্রকার গর্বমূলক কোনো প্রকার ডিগ্রি পায় না কিন্তু তারা মাদ্রাসায় পড়ে যে সনদ অর্জন করে সেটা হলো ওয়ারাসাতুল আম্বিয়ার সনদ নবীর ওয়ারিস হওয়ার সনদ নবীর ওয়ারিস ওয়ারাসাতের ডিগ্রি এই ডিগ্রি নিয়ে মাদ্রাসার ওলামারা গর্ববোধ করে আজকে বলা হচ্ছে মাদ্রাসায় কেন ডাক্তার তৈরি করা হয় না কেন মাদ্রাসায় ইঞ্জিনিয়ার তৈরি করা হয় না কেন মাদ্রাসায় পলিটিশিয়ান তৈরি করা হয় না কেন মাদ্রাসায় সায়েন্টিস্ট বিজ্ঞানী তৈরি করা হয় না কেন মাদ্রাসায় দার্শনিক তৈরি করা হয় না ওই সমস্ত বুদ্ধিজীবী বন্ধুদের জেনে রাখা দরকার যতদিন পর্যন্ত কওমি মাদ্রাসায় পৃথিবীতে আছে ততদিন পর্যন্ত পৃথিবী থাকবে যেই দিন কওমি মাদ্রাসা পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাবে সেই দিনে পৃথিবীতেও ধ্বংস হয়ে যাবে এটা শুধু কথার কথা নয় তার পেছনে যুক্তি আছে তার পেছনে এভিডেন্স আছে তার পেছনে দলিল আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাকুমুস সাআহ হাত্তা ইউকাল আল্লাহ আল্লাহ
এটা কি আর জিকির এটা একটা ইবাদতের অংশ তার মানে যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে একজন ব্যক্তিও আল্লাহর ইবাদত করার মতো বাকি থাকবে না সেই দিনে আল্লাহ পাক পৃথিবীতে কিয়ামত বরপা করবেন তার মানে ইবাদতের ইবাদতের মাধ্যমে পৃথিবী বাকি থাকবে আর ইবাদত ইলম ছাড়া সম্ভব নয় সম্ভব আছে ইবাদত করতে গেলে ইলমের মহতাজ মুখাপেক্ষী নামাজ কিভাবে পড়তে হবে রোজা কিভাবে রাখতে হবে হজ কিভাবে করতে হবে যাকাত কিভাবে দিতে হবে মুআমালাত মুআশারাত কিভাবে করতে হবে মুসলমানদের সাথে ব্যবহার কিভাবে করতে হবে অমুসলমানদের সাথে ব্যবহার কিভাবে করতে হবে মা বাবার সাথে ব্যবহার কিভাবে করতে হবে ছোটদের সাথে ব্যবহার কিভাবে করতে হবে বড়দের সাথে ব্যবহার কিভাবে করতে হবে ব্যবসা কিভাবে করতে হবে চাকরি কিভাবে করতে হবে রাজনীতি কিভাবে করতে হবে সমস্ত কিছু পৃথিবীতে জগৎ ব্যবস্থাপনা আছে সমস্ত ব্যবস্থাপনার যে ইবাদতের পদ্ধতি এই ইবাদত ইলম ছাড়া সম্ভব না বলুন ইবাদত ইলম ছাড়া সম্ভব না তাহলে এই কথার দ্বারা প্রমাণিত হলো এই পৃথিবী টিকে থাকবে ইবাদতের মাধ্যমে আর ইবাদত ইলম ছাড়া সম্ভব নয় আর ইলম উলামা ছাড়া সম্ভব নয় ইলম অর্জন হয় উলামাদের থেকে আর উলামা তৈরি হয় মাদ্রাসা থেকে আর বেশিরভাগ তুলনামূলকভাবে পরিপূর্ণ ইলমে নববী অর্জন করা হয় বা ইলমে নববী শিক্ষা দেওয়া হয় পৃথিবীর দারুল উলুম দেওবন্দ এবং তার অনুসারী সমস্ত কওমি মাদ্রাসার ভিতরে এই কথার দ্বারা বোঝা গেল এই পৃথিবী টিকে থাকবে না আল্লাহ আল্লাহ জিকির করার করনেওয়ালা ছাড়া অর্থাৎ ইবাদত ছাড়া ইবাদত ইলম ছাড়া সম্ভব নয় ইলম আলিম ছাড়া সম্ভব নয় আলিম তৈয়ার মাদ্রাসা কওমি মাদ্রাসা ছাড়া সম্ভব নয় এই কথার দ্বারা বোঝা গেল কওমি মাদ্রাসায় পৃথিবীর অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য একমাত্র মাধ্যম যদি কওমি মাদ্রাসা থাকে পৃথিবী থাকবে যারা আজ কওমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে যারা ওলামাদের শানে কথা বলে তারা জানে না গভীর রাতে যখন তারা পাপাচারে লিপ্ত থাকে গভীর রাতে যখন তারা নেশার আড্ডায় থাকে গভীর রাতে যখন তারা নাচ গানের আড্ডায় থাকে এই মাদ্রাসার পড়ুয়া শিক্ষার্থীরা কোরআন তেলাওয়াতে মশগুল থাকেন এই মাদ্রাসার পড়ুয়া উলামারা তাহাজ্জুদে বসে থাকেন এই মাদ্রাসার পড়ুয়া আল্লাহর বলিরা আল্লাহর সাথে হামকালাম থাকেন দুনিয়ার ওই বস্তুবাদী নাস্তিক বন্ধুরা তোমাদের পাপাচারের কারণে এই পৃথিবীতে আযাব অনিবার্য হয়ে যায় কিন্তু মাদ্রাসার পড়ুয়া শিক্ষার্থীদের এই বরকতের কারণে তোমরা সেই পাপাচার থেকে রক্ষা পাও আজকে এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা ইসলাম মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা কোরআন এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার উপরে এই মাদ্রাসার শিক্ষার্থীদের উপরে এই মাদ্রাসার পড়ুয়া উলামাদের উপরে পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে একটি অপমানজনক টেরোরিজম বা সন্ত্রাস নামক অপবাদ চাপিয়ে দেওয়া হচ্ছে জঙ্গিবাদ নামক অপমানজনক অপবাদ চাপিয়ে দেওয়া হচ্ছে যে ইসলাম পৃথিবী থেকে সন্ত্রাসকে উৎখাত করার জন্য আবির্ভাব হয়েছিল যে ইসলাম পৃথিবী থেকে সন্ত্রাস নির্মূল করার জন্য আবির্ভাব হয়েছিল যে মাদ্রাসায় সন্ত্রাস মুক্ত পরিবেশ শিক্ষা দেওয়া হয় যে মাদ্রাসায় ফিতনা মুক্ত পরিবেশ শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার উপরে অঙ্গুলি তোলা হচ্ছে যে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা এবং নেক আমলের বরকতে পৃথিবীর সন্ত্রাসীরা আল্লাহর গজব থেকে রেহাই পাচ্ছে এই সমস্ত সন্ত্রাসীরা তাদের নিজের সন্ত্রাসজনক কার্যকলাপকে ঢেকে চুপিয়ে রাখার জন্য লুকানোর জন্য মাদ্রাসাগুলি এবং মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার উপরে জঙ্গিবাদ নামক অপবাদ চাপিয়ে দিতেছে কিন্তু মনে রাখতে হবে পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে এখন পর্যন্ত অনেক বড় বড় দাম্ভিক ওলামায়ে হক দীন এবং দীনের ওলামাদের উপরে অনেক প্রকার ষড়যন্ত্র অত্যাচার নির্যাতন চালিয়ে আসতেছে কেউ এখনো পর্যন্ত সার্থক হয়নি যতবার ফেরাউন এসেছে তার সাথে মুসার লাঠিও এসেছে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজ ব্যবস্থা সংস্কার করেছিলেন পৃথিবীতে সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে সব থেকে বেশি সন্ত্রাস মুক্ত সমাজ ব্যবস্থা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করেছেন জিহাদ আজকে আমাদের সমাজে জিহাদ শব্দটি শোনার পর মুসলমানদের মনে মনে আতঙ্ক তৈরি হয় আজ মুসলিম এবং ইসলাম বিদ্বেষীরা জিহাদকে সন্ত্রাসের সাথে অ্যাডজাস্ট করে দিয়েছে সামঞ্জস্য করে দিয়েছে কিন্তু মনে রাখতে হবে মুসলমান জিহাদ আল্লাহ রাসূলের উপরে জিহাদের বিধান নাযিল হয়েছিল বোমাবাজি করার জন্য নয় মানুষকে খুন করার জন্য নয় রক্ত নিয়ে হোলি খেলার জন্য নয় অন্য ধর্মের উপর আঘাত করার জন্য নয় মন্দির গির্জা ভাঙার জন্য নয় অবৈধ আধিপত্য বিস্তার করার জন্য নয় বরং পৃথিবীর সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করে শান্তিপূর্ণ বিজ্ঞান ভিত্তিক দ্বীনকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য একমাত্র জিহাদের বিধান নাযিল হয়েছিল কোন মানুষের রক্ত নিয়ে হোলি খেলার জন্য জিহাদের বিধান নাযিল হয়নি এই দাবির সপক্ষে যেরকম শাস্ত্রে প্রমাণ আছে সেরকম ইতিহাসেও তার প্রমাণ আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ নীতিতে বলেছেন জিহাদ চলাকালীন যুদ্ধ চলাকালীন কোন শত্রুপক্ষ যদি সারেন্ডার করে আত্মসমর্পণ করে তার উপর আক্রমণ করা চলবে না আল্লাহু আকবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদ নীতিতে বলা আছে কোন শত্রুপক্ষ যদি তার নিজ উপাসনালয়ে গির্জায় মন্দিরে আশ্রয় নেয় তার উপর আক্রমণ করা চলবে না জিহাদ নীতিতে বলা আছে যুদ্ধ চলাকালীন কোন শত্রুপক্ষের বয়স্ক বৃদ্ধ মানুষের উপর আক্রমণ করা চলবে না আল্লাহ রাসূলের জিহাদ নীতিতে বলা আছে যুদ্ধ চলাকালীন কোন শত্রুপক্ষের নারী মহিলাদের উপরে আক্রমণ করা চলবে না আল্লাহ রাসূলের জিহাদ নীতিতে বলা আছে জিহাদ চলাকালীন যুদ্ধ চলাকালীন কোন শত্রুপক্ষের নিরাপরাধ শিশুদের উপরে আক্রমণ করা চলবে না আল্লাহ রাসূলের জিহাদ নীতিতে বলা আছে যুদ্ধ চলাকালীন ওই এলাকার আশেপাশের গাছগাছালি কেটে নষ্ট করে পরিবেশ নষ্ট করা যাবে না এটা হলো আল্লাহ রাসূলের যুদ্ধ নীতি জিহাদ নীতি এই সমস্ত নীতিগুলির মাধ্যমে এই কথাই প্রমাণিত হয় অশুভ শক্তিকে দমন করার জন্য সুবহানাল্লাহ والحمد لله ইসলামের জিহাদের অনুমতি একমাত্র অশুভ শক্তিকে দমন করার জন্যই দেওয়া হয়েছিল কেননা যারা আত্মসমর্পণ করে আর অশুভ শক্তি থাকে না যারা ভয়ে আতঙ্কিত হয়ে নিজ উপাসনালয়ে আশ্রয় নেয় তারা আর অশুভ শক্তিকে আশ্রয় দেওয়ার জন্য অথবা সমাজে বিশৃঙ্খলা তৈরি করার জন্য আর সে পরিস্থিতি থাকে না ঠিক এরকমভাবে বয়স্ক বৃদ্ধ যারা তারা উচ্ছৃঙ্খলা তৈরি করার জন্য সাহায্য করতে পারে না
যারা নারী যারা মহিলা তারাও সমাজে উচ্ছৃঙ্খলা তৈরি করার জন্য সেরকম ভূমিকা পালন করতে পারে না, যারা শিশু তারাও সমাজে উচ্ছৃঙ্খলা তৈরি করার জন্য ভূমিকা পালন করতে পারে না। এই সমস্ত দিকগুলিকে এই সমস্ত ব্যক্তিদেরকে উপরে আক্রমণ করার জন্য নিষেধ করা হয়েছে। এর বাস্তব প্রমাণ হলো, এই কথার বাস্তব প্রমাণ হলো ইসলামের জিহাদের অনুমতি দেওয়া হয়েছে একমাত্র উচ্ছৃঙ্খল এবং অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করে অশুভ শক্তিকে নির্মূল করে শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠিত করার জন্যই এই জিহাদের অনুমতি দেওয়া হয়েছে। মানুষের রক্ত নিয়ে হলে খেলার জন্য নয়, বোমাবাজি করার জন্য নয়, মানুষকে কতল করার জন্য নয়, অন্য ধর্মের উপরে আঘাত করার জন্য নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেছিলেন, সেই মক্কা বিজয়ের দিন শুধুমাত্র চারজন কাফির নিহত হয়েছিল। কয়জন? চারজন। সমস্ত কুফফারে মক্কা কাতারে কাতারে দাঁড়িয়ে থরথর করে কাঁপতেছিল। তারা আজ ভাবছিল আমাদের প্রতিশোধ নেওয়া হবে। তাদের স্মরণ হয়ে গিয়েছিল সে অতীতের দিনগুলির কথা, তাদের স্মরণ হয়ে গিয়েছিল সেই দিনের কথা যেই দিনে তারা আল্লাহর রাস্তার আল্লাহর রাসূলের চলার পথে কাঁটা পুঁতে রেখেছিল, তাদের স্মরণ হয়ে গিয়েছিল সেই দিনের কথা যেই দিন তারা আল্লাহর রাসূলের নামাজ অবস্থায় ওনার উটের উপরে পিঠের উপরে উটের উজুড়ি রেখে দিয়েছিল, তাদের স্মরণ হয়েছিল সেই দিনের কথা যেই দিন তারা আল্লাহর রাসূলকে কটাক্ষ ভাষায় গালিগালাজ করেছিল, তাদের স্মরণ হয়ে গিয়েছিল সেই দিনের কথা যেই দিন তারা আল্লাহ রাসূলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে তার বুক চিরে কলিজা বের করে চিবিয়ে টুকরো টুকরো করেছিল। অতীতের ইতিপথগুলি তাদের স্মরণ হয়ে তারা থরথর করে কাঁপতেছিল যে আজ রাসূল আমাদের প্রতিশোধ দিবে। কিন্তু রাহমাতাল লিল আলামিন সেই মক্কার জমিনে দাঁড়িয়ে হাজার হাজার কুফফারদের সামনে ঐতিহাসিক ঘোষণা করলেন, লা তাসরিব আলাইকুমুল ইয়াউম ইযহাবু ফা আনতুম তালাকা, না না আজ তোমাদের বিরুদ্ধে কোনো প্রতিশোধ নেই, তোমরা চলে যাও, আজ তোমরা স্বাধীন স্বাধীন স্বাধীন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই দিন যদি আল্লাহ রাসূল চাইতেন কাতারে দাঁড় করিয়ে এক এক করে কতল করে প্রতিশোধ নিতেন, আল্লাহ রাসূল যদি চাইতেন তাদের প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু আল্লাহ রাসূল হাজার হাজার কুফফারদের প্রতিশোধ না নিয়ে তাদেরকে ঐতিহাসিক খবর ঘোষণা করলেন। এটা ইসলামের উজ্জ্বল দৃষ্টান্ত এবং বিরল প্রমাণ যে ইসলামে জিহাদের অনুমতি মানুষের রক্ত নিয়ে হলি খেলার জন্য নয়, মানুষকে খুন করার জন্য নয়, তাকে আক্রান্ত করার জন্য নয়, বরং অশুভ শক্তিকে দমন করে শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামের জিহাদের অনুমতি দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে প্রায় 82টি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। ইতিহাস তথ্য দিচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 82টি যুদ্ধের মধ্যে মুসলমান ও মুসলমান শহীদ এবং নিহতদের সংখ্যা হলো মাত্র 918 জন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 82টি যুদ্ধে শহীদ এবং নিহত মুসলমান ও মুসলমান মারা গেলেন মাত্র 918 জন। অথচ খ্রিস্টানরা যখন জেরুজালেম দখল করল, তখন সেই জেরুজালেমে খ্রিস্টানরা নির্যাতনের স্টিম রুলার চালিয়ে 70,000 মুসলমানদেরকে শহীদ করেছিল। খ্রিস্টানরা যখন বাগদাদ দখল করেছিল, তখন সেখানে স্টিম রুলার চালিয়ে 1,06,00,000 মুসলমানদেরকে শহীদ করেছিল। শান্তি প্রতিষ্ঠা প্রতিষ্ঠাকে কেন্দ্র করে যখন পৃথিবীতে বিশ্বযুদ্ধ হলো, প্রথম বিশ্বযুদ্ধে যে লোক মারা গেল তার সংখ্যা হলো 73,00,000, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে লোক মারা গেল তার সংখ্যা হলো 1,06,00,000। বন্ধুরা আমার, খ্রিস্টান হিটলার ইহুদিদেরকে কচুকাটা করেছে, 60,00,000 ইহুদিদেরকে খুন করেছে, আজ পর্যন্ত পৃথিবীর কোন মিডিয়া খ্রিস্টানদেরকে খ্রিস্টান টেররিজম খ্রিস্টান সন্ত্রাস কেউ বলেনি। জেরুজালেমে 70,00,000 মুসলমান, জেরুজালেমে 70,00,000 মুসলমানদেরকে শহীদ
পৃথিবীর কোন মিডিয়া আপনাদেরকে সন্ত্রাস বলে আখ্যা দিচ্ছে না। এটা মহাপাপ নয়। পৃথিবীর সমস্ত মিডিয়া হা করে তাকিয়ে আছে, কেউ বুদ্ধ সন্ত্রাস বলছে না। পাপাচারের সীমা নেই এই মায়ানমারের নির্যাতনের পরিধি এমন আকার ধারণ করেছে। আমার আপনার বোন একটি মুসলিম মহিলা, গর্ভবতী মহিলা, সেই বর্বর জাতি বুদ্ধরা তাকে টেনে হিসড়ে ঘর থেকে বের করে তার পেটে ছুরি চালিয়ে তার পেট থেকে বাচ্চা বের করে সে হাহাকার করে চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বলে কাঁদছে। তার চোখের সামনে তার নবজাত শিশুকে আগুনে ফেলিয়ে জ্বালিয়ে দিয়েছে, তারপর তাকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শ্বাস করে দিয়েছে, তারপরও তাকে সন্ত্রাস বলে পৃথিবীর কোনো মিডিয়া আখ্যা দিচ্ছে না। মিডিয়া প্রশ্ন করলো 20-25টা প্রিন্টিং এবং ইলেকট্রনিক মিডিয়া প্রশ্ন করলো যে আপনি আলোচনা করলেন ইসলামের সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক নাই, তাহলে পৃথিবীর কোনো জায়গায় কোনো দুর্ঘটনা হলে, বিস্ফোরণ হলে অনেক নামদারি মুসলমান ধরা পড়ে, এ ব্যাপারে আপনি কি বলবেন? আমি সেই দিন মিডিয়াকে বলেছিলাম, বাবা বন্ধুরা, কোন ধর্মের নামে কিছু লোক যদি অন্যায় কাজে পাপাচারে লিপ্ত থাকে, ওই ব্যক্তিদেরকে কেন্দ্র করে ওই ধর্মকে ওই অন্যায়ের সাথে, জঙ্গির সাথে, সন্ত্রাসের সাথে যুক্ত করা যায় না। যদি তাই করতে হয় তাহলে আপনি সর্বপ্রথম বলুন খ্রিস্টান ধর্ম সন্ত্রাস ধর্ম, কেননা হিটলার 60 লক্ষ ইহুদিদেরকে কচুকাটা করে নিহত করেছিল। এইরকম যদি হয় তাহলে আপনি বলুন শিখ ধর্ম সন্ত্রাস ধর্ম, কেননা সেই শিখ সম্প্রদায়ের লোক এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে খুন করেছিল। আর আপনি যদি এইরকম বলতে হয় তাহলে আপনি বলুন হিন্দু ধর্ম সন্ত্রাস ধর্ম, কেননা ভারতবর্ষের জাতির পিতা মহাত্মা গান্ধীকে খুন করেছিল নাথুরাম গুডসে। সে একজন শিখ, সে একজন হিন্দু সম্প্রদায়ের লোক ছিল, তাকে কেন্দ্র করে বলুন হিন্দু ধর্ম সন্ত্রাস ধর্ম, তা আপনি বলবেন না, আমরাও বলি না। আপনি বলুন, আপনি নাথুরাম গুডসের হত্যাকে কেন্দ্র করে, মহাত্মা গান্ধীর হত্যাকে কেন্দ্র করে হিন্দুকে হিন্দু ধর্ম সন্ত্রাস ধর্ম বলতে পারবেন না? রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধীর হত্যাকে কেন্দ্র করে শিখ ধর্মকে, তামিল ধর্মকে সন্ত্রাস ধর্ম বলতে পারবেন না? হিটলারের 60 লক্ষ হিন্দুদের কচুকাটাকে কেন্দ্র করে খ্রিস্টানদেরকে সন্ত্রাস ধর্ম বলতে পারবেন না? তাই কোনো মুসলিম যদি কোনো অন্যায় কাজে জড়িত পাওয়া যায় তাকে কেন্দ্র করে ইসলামকে জঙ্গিবাদের সাথে কি করে জড়িয়ে দেওয়া যেতে পারে? যেই ধর্মের ধর্মগ্রন্থ সারা বিশ্বের জাতিকে ঘোষণা করে বলছেন মানতা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ, কোন এক মানুষকে অন্যায়ভাবে খুন করা মানে সমগ্র মানব জাতিকে খুন করার সমতুল্য। ওমান আহিয়া আহিয়ান নাস ফামান আহিয়া, যে কোনো এক মানুষের জীবন রক্ষা
রক্ষা করলো, সেজন্য সমগ্র মানব জাতিকে জীবন রক্ষা করলো। যেই ধর্ম এই শিক্ষা দিচ্ছে এই পৃথিবীকে তোমরা সন্ত্রাস প্রতিষ্ঠিত করো না, ফাসাদ তৈরি করো না। যেই ধর্ম বলছে যে এই ধর্মে ইসলামী কোন প্রজাতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর আল্লাহ রাসূল মদিনা সনদ নামে যে মেমোরান্ডাম তৈরি করেছিলেন, এই মেমোরান্ডামে লেখা ছিল আমাদের পার্শ্ববর্তী খ্রিস্টান ক্যাথলিক ইহুদি এবং অন্যান্য ধর্মের লোক যারা আছে তাদের ধর্মের ব্যাপারে আমরা কোনো প্রকার হস্তক্ষেপ করব না, তাদের গির্জা উপাসনার ব্যাপারে আমরা কোনো প্রকার হস্তক্ষেপ করব না, এমনকি তারা যদি আমাদের কাছে সাহায্য প্রার্থনা করে আমরা তাদেরকে সাহায্য প্রদান করব। এই ধর্মের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা দিচ্ছেন। হাদিস শরীফে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর অধিকার সম্পর্কে বলতে বলতে এক জায়গায় বলেন, যে মুসলমান তুমি যদি বাজার থেকে একটু ফ্রুট আনো ফল আনো, সে ফলগুলি লুকিয়ে ব্যাগের ভিতরে করে লুকিয়ে তুমি ঘরের ভিতরে প্রবেশ হও, কেননা সে ফলগুলি যদি হাতে নিয়ে প্রকাশ্যভাবে ঘরের ভিতরে প্রকাশ হও তাহলে তোমার প্রতিবেশীর কোনো ছোট্ট কচি বাচ্চা যদি তোমার হাতে সেই ফল ফ্রুটগুলি দেখে তার মনে ব্যথা তৈরি হবে, আর আমার বাবার কাছে যদি পয়সা থাকতো তাহলে আমার বাবাও সেই ফল নিয়ে আসতো আমি খেতে পারতাম। হে ইসলাম বিদ্বেষীরা মুসলিম দুশ্মনেরা শুনে রাখো, যে ইসলামে শিক্ষা দিচ্ছে প্রতিবেশীর একটা বাচ্চার মনে এতটুকু দুঃখ পৌঁছবে এতটুকু দুঃখ তার মনে জাগ্রত তৈরি হবে এই কথা যে ইসলাম বরদাস্ত করে না, সেখানে মানুষ খুন করার কথা কি করে বলতে পারে? যারা আজ ইসলামের নামে বোমাবাজি করছে, যারা আজ ইসলামের নামে মানুষ খুন করার কথা বলছে, তারা আসলে মূলত মুসলমান নয়, তারা পরিকল্পিতভাবে ইহুদিদের দানা। কয়েক বছর পূর্বে কয়েকটা শহরে বোমা বিস্ফোরণ হলো, মক্কা মসজিদ বোম ব্লাস্ট, মালিগাঁও বোম ব্লাস্ট, সমঝোতা এক্সপ্রেস বোম ব্লাস্ট, আজমির বোম ব্লাস্ট, এই চারটা বোম ব্লাস্ট হলো, অসংখ্য লোক মারা গেল, কেউ ইনজুর্ড হলো। এই চারটা বোমা বিস্ফোরণকে কেন্দ্র করে সারা ভারতবর্ষে শত শত মুসলমান যুবক ছেলেদেরকে অ্যারেস্ট করে থানায় ভর্তি করা হলো, জেলখানায় নেওয়া হলো, বিভিন্ন তথাকথিত বানানো সংগঠনের নাম দিয়ে এদেরকে ভর্তি করে জেলখানায় ভর্তি করা হলো, যে মুসলমানদের সন্ত্রাসী কার্যকলাপের কারণে এই শহরগুলিতে বোমা বিস্ফোরণের কার্যকলাপ হয়েছে, বোমা বিস্ফোরণ হয়েছে। সারা ভারতবর্ষে মুসলমানদের অভিভাবক জামিয়ত উলামায়ে হিন্দ দাঁড়িয়ে গেলেন, সুপ্রিম কোর্টে এক অ্যাডভোকেটদের টিম তৈরি করে তাদের পক্ষে লড়াই শুরু করলেন। 7,500 যুবকদের মধ্যে 3,500 এই পর্যন্ত বেকসুর খালাস হয়ে মুক্তি পেয়েছেন। সমস্ত তদন্ত গোয়েন্দা বিভাগ তদন্ত করা শুরু করলেন, এর মধ্যে স্বামী ওসিমানন একজন ভদ্রলোক অ্যারেস্ট হলেন, যিনি চণ্ডীগড়ের জেলখানায় ছিলেন। স্বামী ওসিমানন একদিন অসুস্থ হয়ে পড়লেন, এই মালিগাঁও বোম বিস্ফোরণে অভিযুক্ত আরো দুইজন মুসলমান যুবক এই জেলখানায় ছিলেন। স্বামী ওসিমানন যখন অসুস্থ হয়ে পড়লেন, দুজন মুসলমানের বাচ্চা সত্যিকারের রাসূলের গোলাম হিসেবে সত্য চরিত্রের প্রমাণ দিলেন, আর ওই স্বামী ওসিমানন হিন্দু হওয়া সত্ত্বেও তাকে এক সপ্তাহ যাবৎ সেবা করে খেদমত করে তাকে পরিপূর্ণ সুস্থ করে তুললেন। স্বামী ওসিমানন যখন সুস্থ হলেন, পুলিশ কমিশনারকে ডাকলেন, 18 পৃষ্ঠায় লিখিতভাবে তিনি রিপোর্ট দিলেন স্বামী ওসিমানন। তিনি বললেন, এই যেই দুইটা মুসলমান যুবক আমাকে সেবা করে সেবার মাধ্যমে খেদমতের মাধ্যমে সুস্থ করে তুলছে, এরা নিষ্পাপ, এরা নিরাপরাধ, এরা অন্যায়ভাবে অভিযুক্ত হয়ে জেলে আছে, এবং এই চারটা বোমা বিস্ফোরণের জন্য হিন্দু সন্ত্রাসবাদী একটা সংগঠন জড়িত আছে, এই সংগঠনের মূল নায়ক ছিল স্বামী ওসিমানন, এবং তিনি বিস্তারিত বিবরণ দিলেন চারটা বোমা বিস্ফোরণ কে ঘটিয়েছে। একজন ছিল যে বোমা তৈরি করেছে, আরেকজন ছিল যে অর্থ যোগান দিয়েছে,
আরেকজন ছিল যে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে, আরেকজনের দায়িত্ব ছিল বোমা বিস্ফোরণের ঘটানোর পর মুসলমানদের উপরে কিভাবে চাপিয়ে দেওয়া হয় তার ষড়যন্ত্র করেছে। 18-20টা সমস্ত রিপোর্ট দিয়ে পুলিশ কমিশনারের কাছে বলছে, রাষ্ট্রপতির কাছে সেই শাস্তির আবেদন করে বলছে, এই সমস্ত মুসলমান ছেলেদেরকে বেকসুরভাবে মুক্তি দেওয়া হোক, তারা নিষ্পাপ, তারা নিরপরাধ, মূল ঘটনার অপরাধী আমি, তাই আমাকে পরিপূর্ণ শাস্তির ব্যবস্থা করা হোক। আল্লাহু আকবার। আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এমন কোন প্রমাণ নেই, ধর্মের উপরে ভিত্তি করে, ভাষার উপরে ভিত্তি করে, জাতির উপরে ভিত্তি করে, কোরআন সুন্নাহর অনুসারে কোন মুসলমান অন্য কোন জাতিকে কচুকাটা করেছে। পৃথিবীর এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত এমন কোন প্রমাণ নেই যেখানে কোন মুসলমান অন্য জাতির উপরে বর্বরতার সহিত নির্যাতন চালিয়ে তাদেরকে খুন করেছে, তাদের রক্ত নিয়ে হোলি খেলেছে, এমন কোন প্রমাণ নেই। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদ নীতিতে বলা আছে নিরাপরাধ নিষ্পাপ শিশুদের উপরে আক্রমণ করা চলবে না, আজকে যারা পৃথিবীর মধ্যে হিউম্যানিটির কথা বলছে, মানবতার কথা বলছে, হিউম্যান রাইটস মানুষের অধিকারের কথা বলছে, মানবাধিকারের কথা বলছে, সেই আমেরিকা আফগানিস্তানে আক্রমণ চালিয়ে, ইরাকের উপর আক্রমণ চালিয়ে 6 লক্ষ নিষ্পাপ নিরাপরাধ শিশুকে খুন করেছে। পৃথিবীর কুরুষ মিডিয়া সেই আক্রমণকে টেরোরিজম একাক সন্ত্রাসী আক্রমণ বলতে সাহস পায়নি। বন্ধুরা আমার, বুদ্ধিজীবী ভাইয়েরা আমার, অন্যায়ের বিরোধী সংগ্রামী বন্ধুরা আমার, মনে রাখতে হবে যতই ষড়যন্ত্র চলুক, যতই আক্রমণ হোক, যুগটা আমাদের জন্য পরীক্ষার যুগ, যুগটা আমাদের জন্য পরীক্ষার যুগ। ফেরাউন আছে তো মুসা অবশ্যই আসবে, আমরা অপেক্ষায় আছি আরেকজন মুসা, আমরা অপেক্ষায় আছি আরেকজন সালাউদ্দিন আইয়ুবী, আমরা অপেক্ষায় আছি ইমাম মেহদী। বন্ধুরা আমার, যেখানে ষড়যন্ত্র চলছে, মুসলমানদেরকে কচুকাটা করা হচ্ছে, মুসলমানদের কোরআনকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এই পৃথিবীতে যতই ষড়যন্ত্র চলছে, যতই নির্যাতন চলছে, ততই ইসলাম এবং কোরআনের অনুসারী সংখ্যা পৃথিবীকে দিক দিক করে বেড়ে যাচ্ছে। কাসিস মাসক্লে, কাসিস মাসক্লে আমেরিকার একজন নাগরিক, সে সারা পৃথিবীতে বক্সিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। 1957 সালে সে গোল্ডেন গ্লোভস চ্যাম্পিয়ন হয়েছে, 1959 সালে সে ন্যাশনাল গোল্ডেন গ্লোভস চ্যাম্পিয়ন হয়েছে, 1960 সালে সে অলিম্পিক এ প্রতিযোগিতা করার জন্য উপযোগী হয়েছে। কাসিস মাসলেস ক্লে 1960 সালে অলিম্পিকে প্রতিযোগিতা করার জন্য পূর্ব প্রিপারেশনের জন্য সে 130 জন বক্সিং প্রতিযোগীর সাথে প্রতিযোগিতা করে 7 জন ছাড়া বাকি সবার উপরে জয় অর্জন করেছেন। সেই কাসিস মাসলেস ক্লে 1960 সালে রোমে অনুষ্ঠিত অলিম্পিক চ্যাম্পিয়ন হয়েছে। বন্ধুরা আমার, 25 ফেব্রুয়ারি 1964 সালে এই কাসিস মার্সিস ক্লে, যে মূলত একজন হাফসি কালো রঙের মানুষ ছিল, সে খ্রিস্টান ধর্মের অনুসারী ছিল, 25 ফেব্রুয়ারি 1964 সালে সোনি লিস্টন নামে এক বক্সার বিশ্ব চ্যাম্পিয়নে বিশ্ব প্রতিযোগিতায় প্রতিযোগিতা করে সোনি লিস্টনকে হারিয়ে কাসিস মিসেস ক্লে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন। অবাক হওয়ার বিষয় হলো সে কাসিস মিসেস ক্লে
25 ফেব্রুয়ারি 1964 সালে সোনি লিসনকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর সাংবাদিক সম্মেলন করলেন। সাংবাদিক সম্মেলন করে সমগ্র পৃথিবী তার দিকে তাকিয়েছিল। কাসিস পার্সিস মার্সেলেস ক্লে যে সোনি লিসন লর্ডসলেসনের মতো ব্যক্তিকে বক্সিং প্রতিযোগিতায় হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল, তার একটুকু কথা শোনার জন্য, তার একটুকু বাক্য শোনার জন্য, তার একটু ভাষণ শোনার জন্য সমগ্র পৃথিবী অপেক্ষায় ছিল। সে কি বলবে, কেন সে প্রতিযোগিতায় জিতল? সে কাসিস মিসেস মিসেস প্লে সেই সাংবাদিক সম্মেলনে সমগ্র পৃথিবীকে তাক লাগিয়ে প্রকাশ্যভাবে বলছে, আজকের এই সাংবাদিক সম্মেলনে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে পৃথিবীর সব থেকে বেশি শান্তিময় ফ্যামিলি ইসলামে আশ্রয় নিয়ে আমি একজন পরিপূর্ণ মুসলমান হয়ে গেলাম। এবং সে তার নিজের নাম রাখলো মোহাম্মদ আলী ক্লে। আল্লাহু আকবার! মোহাম্মদ আলী ক্লে বিশ্ব বক্সিং এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো। সমগ্র আমেরিকাতে তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেল মুসলমান হয়ে যাওয়ার কারণে। ওয়ার্ল্ড বক্সিং অ্যাসোসিয়েশন তার চ্যাম্পিয়নশিপ ছিনে নেওয়ার ষড়যন্ত্র করল এবং বলল তাকে চ্যাম্পিয়নশিপের মর্যাদা দেওয়া হবে না। মোহাম্মদ আলী ক্লে বলল, আমি আজকে নয় 18 বছর বয়সে আমি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছিলাম, কিন্তু আমাকে নিষেধ করা হয়েছিল আমি আমার ইসলামকে প্রকাশ করার জন্য। কেননা আমি যদি আমার ইসলামকে প্রকাশ করি, ইসলামের শত্রুরা আমেরিকাতে বিশ্ব চ্যাম্পিয়ন অংশগ্রহণ করার জন্য আমাকে সুযোগ দিবে না। তাই আমি বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে নিজেকে ইসলামের ইসলাম গ্রহণের ব্যাপারটা প্রকাশ করার ব্যাপারে আগে সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, এমনকি আমি যখন সোনি লিসনকে হারিয়েছি তার সাথে মোকাবেলা যাওয়ার পূর্বে আমি নফল নামাজ পড়ে গিয়েছিলাম এবং তাকে মোকাবেলায় হারিয়ে আমি ড্রেসিং রুমে গিয়ে আমি সর্বপ্রথম নামাজ আদায় করেছি। মাসিস কাসিস মার্সেলেস ক্লে, পরবর্তী নাম মোহাম্মদ আলী ক্লে, ষড়যন্ত্র হলো, সোনি লিসনের সাথে আবার প্রতিযোগিতার জন্য সে প্রস্তুত হলো, প্রতিযোগিতা হলো, সমস্ত মিডিয়া, সমস্ত আমেরিকা, সমস্ত সংস্কৃতি, সমস্ত সাহিত্য সোনি লিসনের পাশে দাঁড়িয়ে তার বিরুদ্ধে আওয়াজ দিচ্ছিল। কিন্তু মোহাম্মদ আলী ক্লে দ্বিতীয়বার তার সাথে মোকাবেলায় শুধুমাত্র 1 মিনিট 42 সেকেন্ডে তাকে হারিয়ে সমস্ত আমেরিকার সমস্ত গুরুর গর্ব অহংকারকে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল। মোহাম্মদ আলী ক্লে তারপর তার পেছনে ষড়যন্ত্র থেমে রইল না। তারপর সে আবার আরেকজন বিশ্ব চ্যাম্পিয়ন ফ্লাইট পিটারসনের সাথে মোকাবেলার জন্য প্রস্তুত হলো এবং ফ্লাইট পিটারসনের সাথে মোকাবেলা করে, দীর্ঘমেয়াদী মোকাবেলা করে, তাকে দারুণভাবে আঘাত করে সে আবার মোহাম্মদ আলী ক্লে বিশ্ব চ্যাম্পিয়ন হলো। আল্লাহু আকবার! এই মোহাম্মদ আলী ক্লে তিনি বলতেছেন, 1960 সালে রোমে অনুষ্ঠিত অলিম্পিকে চ্যাম্পিয়ন হওয়ার পর সে একটি হোটেলে গেলেন, যে হোটেলটা যারা সাদা গ্রুপ সুন্দর মানুষ যারা তাদের জন্য বরাদ্দ ছিল, কালো যারা হাফসি যারা তাদেরকে এখানে প্রবেশ নিষেধ ছিল। মোহাম্মদ আলী ক্লে এখানে প্রবেশ করার পর হোটেলের মালিক একজন মহিলা তাকে ধিক্কার করে এখান থেকে বের করে দিলেন। তখন থেকে মোহাম্মদ আলী ক্লে ভাবতে লাগলেন, এটা কেমন ধর্ম যে ধর্মের ভিতরে রঙের উপরে ভিত্তি করে বৈষম্য আচরণ করা হয়, জাতের উপরে ভিত্তি করে বৈষম্য আচরণ করা হয়। তাই ভাবতে তিনি মজবুর হলেন, বাধ্য হলেন। ভাবতে ভাবতে শেষ পর্যন্ত একমাত্র ধর্ম ইসলাম দেখলেন, যে ইসলামে জাতের উপরে ভিত্তি করে, খানদানের উপরে ভিত্তি করে, রঙের উপরে ভিত্তি করে, ভাষার উপরে ভিত্তি করে, রাষ্ট্রের উপরে ভিত্তি করে কোনো ভেদাভেদ নাই, সকল অংশের মানুষের জন্য সমান অধিকার তার ভিতরে নিশ্চিত আছে। তারপরে সে ইসলাম গ্রহণ করার জন্য সিদ্ধান্ত নিলেন। আল্লাহু আকবার! বন্ধুরা, আমার সারা পৃথিবীতে কোথাও হয়তো আজান বন্ধ করে দেওয়া হচ্ছে, কোথাও মুসলমানদেরকে নিষ্পেষিত করা হচ্ছে, কোথাও মসজিদ জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু মনে রাখতে হবে এই পৃথিবীতে সমস্ত কিছু যা কিছু আছে মুসলমানদের একমাত্র ঠিকানা হলো মসজিদ, মুসলমানদের
মুসলমানদের ভরসা, মুসলমানদের আশা, মুসলমানদের তাওয়াক্কুল, মুসলমানদের ইয়াকিন পৃথিবীর কোন শক্তির উপরে নয়, কোন সরকারের উপরে নয়, কোন অর্থের উপরে নয়, মুসলমানদের একমাত্র ভরসা হলো আল্লাহর উপরে। তার উপরে আল্লাহর উপরে। ভারতবর্ষে মাইনরিটি ওয়েলফেয়ার সংখ্যালঘু কল্যাণ দপ্তরের একটি কেন্দ্রীয় লেভেলে মিটিং হলো। কেন্দ্রীয় লেভেলের মিটিংয়ে একজন হিন্দু নেতা এক মুসলিম নেতাকে প্রশ্ন করলেন, আচ্ছা ভাই বলো তো, এই মুসলমানরা কেমন জাতি? এরা তো নিজের ঘরে থাকার জন্য ঘরটা বেশি ভালো নয়, টিনের ছড়ের, বৃষ্টি পড়ে রৌদ্র লাগে, কিন্তু সেই মুসলমান সমাজের পাড়ার লোকেরা সবাই মিলে মাঝখানে একটা মসজিদ ঘর বানায় খুব পাকা করে, মজবুত করে, সুন্দর করে। এই মুসলমান, বোকা মুসলমান কবে বুঝবে সে তার নিজের ঘরকে ঠিক করলো না, কিন্তু একটা মসজিদ নির্মাণ করলো খুব মজবুত ভাবে, খুব শক্ত ভাবে, খুব সুন্দর করে। ব্যাপারটা কি, মুসলমানরা তো বোকা কেন? ও মুসলিম নেতাটা হিন্দু নেতাকে উত্তর দিল, ভাই আসলে ব্যাপারটা হলো সারা পৃথিবীতে মুসলমানদের জন্য কেউ কাঁদে না, মুসলমানদের জন্য কারুর মন বিগলিত হয় না, সবাই মুসলমানকে ঠেকানোর চেষ্টা করে। তাই মুসলমান যখন নিরুপায় হয়ে কোথাও কোনো সাহায্য পায় না, তখন তার একমাত্র আশ্রয়স্থল আল্লাহর কাছে উপাসনার জন্য, আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য এই মসজিদে উপস্থিত হয় ছায়া হিসেবে। এই কারণে মুসলমানরা খুব সুন্দরভাবে একটি মজবুত ভাবে মসজিদ নির্মাণ করে। এই সমস্ত ষড়যন্ত্র করে আল্লাহর প্রদত্ত একমাত্র বৈজ্ঞানিক শান্তিপূর্ণ জীবন ব্যবস্থা কোরআন এবং কোরআনের অনুসারী দিকে কি নির্মূল করা যাবে? কয়েক বছর পূর্বে ভারতবর্ষে আমেরিকা থেকে একটি গ্রুপ আসলো, পর্যটক গ্রুপ, যারা ভারতবর্ষের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে পরিদর্শন করার জন্য আসছেন। কেননা আমেরিকাতে, ব্রিটেনে, জার্মানিতে, ইউরোপে সব রাষ্ট্রেই তারা সমস্ত গবেষণা করে দেখলো সমগ্র পৃথিবীতে তাদের একচ্ছত্র অবৈধ আধিপত্য বিস্তার করার ক্ষেত্রে বাধা হলো একমাত্র ফান্ডামেন্টালিজম, মৌলবাদ। তারা দেখছে একমাত্র মৌলবাদ, দৃষ্টিভঙ্গি, আইডিওলজি, কনসেপ্টটাই হলো তাদের পৃথিবীতে অবৈধ আধিপত্য বিস্তার করার ক্ষেত্রে বাধা। আর এই মৌলবাদ শিক্ষা দেওয়া হয় মাদ্রাসাগুলিতে, কেননা এই মাদ্রাসায় যারা পড়ে, মাদ্রাসায় যারা শিক্ষার্থী, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে যারা অনুসরণ করে মুসলমানরা, তারা একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো শক্তির কাছে মাতানো হয় না। এই কারণে তারা মৌলবাদ, তারাই তাদের আধিপত্য বিস্তার করার ক্ষেত্রে বাধা। তাই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে পরিদর্শন করার জন্য আমেরিকা থেকে টিম আসলো ভারতে, উত্তরপ্রদেশের রাজধানী নদওয়াতুল উলামায় মাদ্রাসায় গেল। গিয়ে তারা পরিদর্শন শুরু করলেন, সর্বপ্রথম হিলস বিভাগে নিয়ে গেলেন, গিয়ে দেখছেন ছোট ছোট কচি কচি বাচ্চারা শুধুমাত্র ভাবে হিলছে, সামনে কোরআন রাখা, মানে কোরআন মুখস্থ করছে। আমেরিকার পরিদর্শন টিমের মধ্যে একজন মহিলা এক মৌলানা সাহেবকে বলছে, মৌলানা সাহেব হোয়াট ইজ দিস, এগুলি কি? মৌলানা সাহেব বিস্তারিতভাবে বুঝিয়ে বললেন, এগুলি আমাদের বাচ্চারা, কচি কচি ছেলেরা আমাদের একমাত্র ধর্মগ্রন্থ কোরআনকে মুখস্থ করছে। আমেরিকার পরিদর্শক টিমের ওই ম্যাডাম বলছে, মৌলানা সাহেব এই ছোট ছোট বাচ্চারা কি কোরআনকে মুখস্থ করে ফেলবে? মৌলানা সাহেব বলছেন হ্যাঁ হ্যাঁ মুখস্থ করে ফেলবে। ম্যাডাম বলছেন কতদিনে? মৌলানা সাহেব বলছেন কেউ 3 বছরে, কেউ 2 বছরে, কেউ বা 1 বছরে পুরা 30 পারা কোরআন শরীফ মুখস্থ করে হাফিজে কোরআন। ওই আমেরিকার পরিদর্শক টিমের ম্যাডাম মহিলা বেলা সাতটা অনিচ্ছাকৃতভাবে তার মুখ থেকে বের হয়ে গেল, ও আই সি, হ্যাঁ আমার বুঝে এসেছে। মহারা সাহেব বললেন, ম্যাডাম আপনার কি বুঝে এসেছে? ম্যাডাম বললেন, না 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 আমি তো এমনি বলেছি। মহারা সাহেব বললেন, ম্যাডাম না না আপনার এই কথার পেছনে রহস্য আছে, ব্যাকগ্রাউন্ড আছে, যতক্ষণ পর্যন্ত আপনার কথার পেছনে যে রহস্যটা আছে রহস্যটাকে উদ্ঘাটন না করেন ততক্ষণ পর্যন্ত আপনাকে আর কোনো বিভাগ দেখানো হবে না, এখানে শেষ। ম্যাডাম বাধ্য হয়ে বললেন, মৌলিক
কি করে কোরআনকে পৃথিবী থেকে নির্মূল করা যায়। 2007 সালে আমরা আল ফুরকান নামে ডুপ্লিকেট কোরআন তৈরি করে মুসলিম দেশগুলিকে আমরা পাবলিশ করেছি, তাও চলেনি, অচল হয়ে গেছে। যতই কোরআনের বিরুদ্ধে আমরা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছি, ততই কোরআনের অনুসারী সংখ্যা পৃথিবীতে বাড়ছে। আমাদের বুঝে আসছিল না কেন কোরআন ধ্বংস হয় না, আজ আমার বুঝে আসছে এই পৃথিবী থেকে কোরআন ধ্বংস করা যাবে না। এই কোরআনের অনুসারী মাদ্রাসার পড়ুয়া ওলামাদের বিরুদ্ধে কথা যারা বলে, হুঙ্কার যারা দেয়, তাদের জেনে রাখা দরকার এই মাদ্রাসার পড়ুয়া ওলামাদের আকাবির হলো শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই, এই ওলামাদের মুরব্বী হলো শেখুল ইসলাম হুসাইন আহমদ আল মাদানী রহমতুল্লাহ আলাই, এই মাদ্রাসার ওলামাদের মুরব্বী হলো শেখ উবাইদুল্লাহ সিন্ধি রহমতুল্লাহ আলাই, যে ভারত স্বাধীনতার সংগ্রামে আফগানিস্তানে যাওয়ার পথে রাস্তার মধ্যে তিনটি বড় বড় সিংহ সামনে তার রাস্তা অবরোধ করছিল, শেখ উবাইদুল্লাহ সিন্ধি রহমতুল্লাহ আলাই ওই সিংহকে সম্বোধন করে বলেছিলেন, হে ইংরেজের দালাল, হে ইংরেজের কুকুর, কেন তোরা আমাকে ইংরেজের কুকুরের মতো রাস্তা অবরোধ করছো, আমার রাস্তা পরিষ্কার করে দাও, তোরা এখান থেকে পালিয়ে চলে যা, আমি ইংরেজের বিরুদ্ধে লড়াই করে ভারতবর্ষকে ইংরেজের নাপাক কদম মুক্ত করতে চাই, আমার রাস্তা ছেড়ে দে, আমি মুহাম্মদের গোলাম। সেই জঙ্গলের সিংহ শেখ উবাইদুল্লাহ সিন্ধি রহমতুল্লাহ আলাইহি, সেই সিংহ এবং সেই সিংহের আওয়াজ শুনে জঙ্গলের সিংহ তার রাস্তা ছেড়ে দিয়ে পালিয়ে চলে গেল। এই উবাইদুল্লাহ সিন্ধি রহমতুল্লাহ আলাইহির অনুসারী হলো বর্তমান কওমি মাদ্রাসার ওলামারা, তাদের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে তাদেরকে জঙ্গিবাদ বলে, তাদেরকে সন্ত্রাস বলে, কোন প্রকার অপবাদ দিয়ে চাপানো যায় না, দবানো যায় না, তারা কারোর কাছে বাদারত করে না। এই মাদ্রাসা শিক্ষা আদর্শ সমাজ তৈরি করতে চায়, আদর্শ নাগরিক তৈরি করতে চায়, অশান্ত পৃথিবীকে শান্ত করতে চায়। যেই সমস্ত নাস্তিক ইসলাম বিদ্বেষীরা মাদ্রাসা শিক্ষা এবং মাদ্রাসার ওলামাদের বিরুদ্ধে কথা বলে, তাদের মনে রাখা দরকার একমাত্র মাদ্রাসা শিক্ষার্থী ছাত্রদের কোরআন তেলাওয়াত তাহাজ্জুদ তাহাজ্জুদ গুজার দুয়ার বরকতে তোমরা তোমাদের পাপাচারের কারণে যে গজব নাজিল হওয়ার কথা ছিল সেই গজব থেকে তোমরা রেহাই পাচ্ছ। তার বাস্তব একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই। কিতাবের মধ্যে ওলামায়ে কেরাম লিখছেন, হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ ছিলেন, আল্লাহ বলেছিলেন মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি এক নাস্তিকের সাথে আল্লাহর অস্তিত্ব নিয়ে তার বিতর্ক হলো, মুবাহাতা হলো, মুনাজারা হলো। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি নাস্তিককে অসংখ্য যুক্তি দেওয়ার পরেও, দলিল প্রমাণ দেওয়ার পরেও সেই নাস্তিক তার অন্তর অন্ধকার আচ্ছন্ন ছিল, কিছুতে সে মানতে রাজি না, সে বলল আমি মানি না, মানি না, মানি না। শেষ পর্যন্ত মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি সেই নাস্তিকের হাত ধরে বলল, নাস্তিক আমি তোর হাত ধরলাম, আয় আমাদের দুজনের হাতকে আগুনের উপরে ডালি ঢেলে দেই, আগুনের ভিতরে ছেড়ে দেই, আমাদের দুজনের হাতের মধ্যে যার হাতটা জলে পড়ে ছাই হয়ে যাবে সে বাতিল প্রমাণ হবে, আর যার হাতটা সংরক্ষিত থাকবে সে হক এবং সত্য প্রমাণ হবে। আল্লাহু আকবার। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাই সেই নাস্তিকের হাত ধরে যখন আগুনে ঢেলে দিলেন, দুজনের হাত যখন আগুনে রাখা হলো, কারোর হাতই জ্বলল না, নাস্তিকের হাতও রেহাই পেয়ে গেল, মালিক বিন দিনার রহমাতুল্লাহর হাতও রেহাই পেয়ে গেল, কারোর হাতও জ্বলল না। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন, কাঁদতে লাগলেন, দোয়ায় বসে মুসল্লায় বসে গেলেন, আল্লাহর কাছে আরজু করলেন, হে আল্লাহ এটা কেমন কথা, তুমি তো হকের সাথে আছো, মুনকিরিনে খুদার তো তুমি মুখালিফ শত্রু, তুমি যে হকের পথে আছে তার হাত তো রক্ষা করে দিলে,
যে বাতিল অন্যায়ের পথে আছে তার হাতকে রক্ষা করে দিলে, এটা কি ব্যাপার, কি হলো বুঝতে পারলাম না। আল্লাহর পক্ষ থেকে গায়েবী আওয়াজ এসেছে, হে মালিক তুমি কি জানো না আমার রহমত কি করে সহ্য করতে পারে, যার হাতটা মালিক বিন দিনারের হাতের সাথে টাচ করে আছে, সংস্পর্শ করে আছে, তার হাতকে আমি কি করে জানাতে পারি, কেননা তার হাতটা তো মালিক বিন দিনারের হাতের সাথে মিশে আছে। আল্লাহু আকবার। এই কথার দ্বারা বোঝা গেল এই সমস্ত ওলামাদের কারণে ওই নাস্তিক খোদাদ্রোহীরা এই দুনিয়ার মধ্যে রক্ষা পাচ্ছে। কিন্তু মনে রাখতে হবে, মায়ানমারের আরাকানে নির্যাতন হোক, আফগানিস্তানে নির্যাতন হোক, ইরানের নির্যাতন হোক, ইরাকের নির্যাতন হোক, কাশ্মীরের নির্যাতন হোক, পৃথিবীর যে কোনো জায়গার নির্যাতন হোক, নিপীড়ন হোক, মুসলমান পরীক্ষার যুগ চলছে, আমরা যদি সত্যিকারের পরিপূর্ণ ইবাদতের মাধ্যমে জীবন কাটাতে পারি নিশ্চয়ই আল্লাহ পাক ইবাদতের ফলস্বরূপ হিসাবে আমাদেরকে পৃথিবীর খেলাফত আমাদের হাতে দিবে। দীর্ঘ সময় আর নষ্ট না করে সকলের কাছে আজকের এই মাহফিল থেকে এই অনুরোধ করে যাচ্ছি, বাবাজির আমার ভাইয়েরা আমার, আজ আরাকান চলছে, ফিলিস্তিন চলছে, মায়ের আগুন রেখাচ্ছে, আমরা এখানে মনে করতে পারি হয়তো মুসলমানদের গুনার কারণে এগুলি হচ্ছে, আরাকানের মুসলমানরা কোনো গুনা করেছে এই কারণে মনে হয় তাদের উপরে জুলুম চলছে। কিন্তু মনে রাখতে হবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটা কাজ যদি মুসলমানরা করে আল্লাহর পক্ষ থেকে চারটা গজব আসে। আল্লাহু আকবার। তিনটা কাজ যদি মুসলমানরা করে আল্লাহর পক্ষ থেকে চারটা গজব আসে। এক নাম্বার কাজ, মুসলমানরা যদি উলামাদের সাথে দুশ্মনী করা শুরু করে, আল্লাহু আকবার, মুসলমানরা যদি উলামাদের সাথে দুশ্মনী করা শুরু করে। দুই নাম্বার, বাজারের বিল্ডিং অট্টালিকাগুলি যদি বড় বড় উঁচু উঁচু হয়ে যায়, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি অতিরিক্ত টাকা হওয়ার পর, ধনী হওয়ার পর একের অধিক অতিরিক্ত বিবাহ করা শুরু করে দেয়, এই তিনটা কাজ যদি মুসলমানরা করে চারটা গজব আল্লাহর পক্ষ থেকে আসে। এক নাম্বার কেহসালি অভাব অনটন অর্থনৈতিক সংকট, দুই নাম্বার বাদশার পক্ষ থেকে শাসকদের পক্ষ থেকে মুসলমানদের উপরে জুলুম, তিন নাম্বার সরকারি আমলারা খেয়ানত শুরু করবে, দুর্নীতি শুরু করবে, চার নাম্বার একের পর এক দুশ্মনদের হামলা মুসলমানদের উপরে হতে থাকবে। আল্লাহু আকবার। বলুন তো আজ এই তিনটা কাজ মুসলমানরা শুরু করেছে যার কারণে চারটি আযাব এসেছে। আজ পৃথিবীতে একটা গ্রুপ তৈরি হয়েছে যারা মুসলমানদেরকে মসজিদের মধ্যে বিভেদ করে দিয়েছে, জানাজায় বিভেদ করে দিয়েছে, মাদ্রাসায় বিভেদ করে দিয়েছে, বাজারে বিভেদ করে দিয়েছে, মা বাবার সম্পর্ক বিচ্ছেদ করে দিয়েছে, ছেলে বাবার সম্পর্ক বিচ্ছেদ করে দিয়েছে, স্বামী স্ত্রী সম্পর্ক বিচ্ছেদ করে দিয়েছে, আত্মীয় আত্মীয় সম্পর্ক বিচ্ছেদ করে দিয়েছে, শুধুমাত্র ফুরুঈ মাসাইল আনুষাঙ্গিক কিছু বিষয় বিতর্কিত বিষয়গুলিকে সামনে এনে আমিন জুড়ে পড়া হবে, রাস্তায় পড়া হবে, নিয়ত এখানে বাধা হবে না, ওইখানে বাধা হবে, এটা করা হবে না, সেটা করা হবে, এই বিতর্কিত ছোট ছোট কিছু বিষয়গুলিকে মুসলমানদের সামনে উপস্থিত করে মুসলমানদেরকে ভাগ করে দিয়েছে, মুসলমানদেরকে ওলামার থেকে বিচ্ছেদ করে দিয়েছে, মুসলমানদেরকে ওলামার প্রতি দুশ্মনী পয়দা করতেছে। যারা মুসলমানদেরকে ওলামাদের থেকে দুশ্মনী পয়দা করার জন্য কাজ করছে, মূলত মুসলমানদের উপরে নির্যাতন হওয়ার জন্য, এরাও এক অন্যতম কারণ, এরাও সেই হুদিদের দ্বারা। কিন্তু আমরা বিশ্বাস করি আমাদের আকীদা, আমাদের আকীদা কেউ ছিনিয়ে নিতে পারবে না। সারা দুনিয়ার ভিতরে যে যতই কিছু বলো, মানব বা না মানব, সারা দুনিয়ার মধ্যে কোরআনের আদর্শ প্রতিষ্ঠিত হবে, কেননা যেখানে ফেরাউন আছে সেখানে মুসা অবশ্যই আসবে। তাই আপনাদের শেষে আলোচনার সমাপ্তিতে একটা কবির শেরের মাধ্যমে, কবিতার মাধ্যমে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিতে চাই। কবি বলেছেন, লস্কর ভি তুমারা হে সরদার ভি তুমারা হে, তকবীর বলবেন, লস্কর ভি তুমারা হে সরদার ভি তুমারা হে, তুম ঝুট কো সচ লিখ দো আখবার ভি তুমারা হে, তুম ঝুট কো সচ লিখ দো আখবার ভি তুমারা হে, ইয়ে খুনে মজলুম জ্যাদা নহি বহনে ওয়ালা, ইয়ে খুনে মজলুম জ্যাদা নহি বহনে ওয়ালা, ইয়ে জুলম কে দো ज्यादा नहीं रहने वाला, इन अंधेरों के जिगर चीर के नूर आएगा, इन अंधेरों के जिगर चीर के नूर आएगा,
তুম ফেরাউন হো তো মুসা ভি জরুর আয়েগা ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দোয়া করে দাও اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته فتوفه على الايمان ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا افرغ علينا صبرا وثبت اقدامنا وانصرنا على القوم الكافرين ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا في على الامراض يا مجيب السائلين يا رب العالمين اله العالمين اله العالمين একটি কোরআনের মাদ্রাসাকে কেন্দ্র করে এই দিনই জলসায় হাজির হয়ে হওয়ার মতো পাপি হওয়ার মতো গুণাগার আমার মতো কবিরা কোনো নেক নেক বুজুর্গরা এখানকে নিয়ে মুরব্বী বাবাজিদেরকে নিয়ে যুবক ভাইদেরকে নিয়ে আল্লাহ মাসুম বাচ্চাদেরকে নিয়ে খোলা আকাশের নিচে আল্লাহ ভিখারির বেশে তোমার দরবারে হাত বাড়িয়েছি নিশ্চয়ই বড় গুণাগার বড় পাপি আল্লাহ তোমার দরবারে তওবা করে দিছি গুনাহ করা তো আমাদের আদর ক্ষমা করে দেওয়া তো একমাত্র তোমার পুত্র আল্লাহ জীবনের গুনাহ করে তোমার দরবারে তওবা করে দিছি আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো আমাদের মা বাবা আত্মীয় স্বজন সকলকে মাফ করো সারা জাহানের উম্মতে মুসলিমাকে মাফ করো আল্লাহ এই মাদ্রাসার এই জলসাকে তুমি কবুল করো আসাতিজাদেরকে কবুল করো তালাবাদেরকে কবুল করো মুনতাজিমিনদেরকে কবুল করো আহলে খায়ের হযরাতদেরকে কবুল করো হিতাকাঙ্ক্ষীদেরকে কবুল করো এলাকার মানুষদেরকে কবুল করো এই মাদ্রাসার সম্পর্ক মদিনার রওজার সাথে করে দাও এই মাদ্রাসার সম্পর্ক মদিনার রওজার সাথে করে দাও এই মাদ্রাসার রুহানি তাআল্লুক মদিনার রওজার সাথে করে দাও আল্লাহ এটা আমাদের জানি বিশ্বাস করি আমার গুনার কারণে আরাকানের মুসলমান নির্যাতনের শিকার আমার গুনার কারণে আরাকানের মায়েরা বোনেরা জবাই হচ্ছে আমার গুনার কারণে ফিলিস্তিনের কচি কচি মাসুম বাচ্চারা জবাই হচ্ছে ওগো আল্লাহ আমরা আমাদের গুনার থেকে তোমার দরবারে তওবা করে দিছি আমাদের গুনার জন্য মাগফিরাতের ফয়সালা করো আর ওই মজলুম মুসলমানদের উপরে রহম করো ওই মজলুম মুসলমানদের উপরে রহম করো ওই মজলুম মুসলমানদের উপরে রহম করো আল্লাহ তোমার উপরে সস্তা পরিমাণ ঈমান আনার কারণে আমাদের চোখের সামনে আমাদের মা আমাদের বোন আমাদের ভাই আমাদের বাচ্চাদেরকে কতল করা হবে তাদেরকে জবাই করা হবে তাদেরকে দর্শন করা হবে কি করে বরদাস্ত করতে পারি ওগো খোদা তুমি সেই জালিমদের হাতকে ধরে নাও ওগো খোদা তুমি সেই জালিমদের হাতকে ধরে নাও ওগো খোদা তুমি তোমার আরশ থেকে সে আরাকানের মুসলমানদের উপরে একবার রহমতের দৃষ্টিতে তাকাও একবার রহমতের দৃষ্টিতে তাকাও একবার রহমতের দৃষ্টিতে তাকাও আল্লাহ আমাদের মাঝে অনেক অসুস্থ আছে সুস্থ করে দাও অনেকে পেরেশান আছে পেরেশানিকে দূর করে দাও ইয়া আল্লাহ অনেকে মুশকিলাতের মধ্যে আছে মুশকিলাতকে হল করে দাও অনেক বাবাজি অনেক মা বোনের ছেলে সন্তান বিদেশের বাড়িতে আছে অনেকের স্বামী বিদেশের বাড়িতে আছে অনেকের ভাই বিদেশের বাড়িতে আছে আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে ওই সমস্ত সন্তানদেরকে তুমি হিফাজত করো ঈমানে আমলে থাকার তৌফিক নসিব করো আল্লাহ ইবাদতের সাথে থাকার তৌফিক নসিব করো আল্লাহ যতদিন দুনিয়াতে থাকবো একমাত্র তোমার রূপ একমাত্র তোমার রাসূলের সুন্নতের উপর চলার তৌফিক নসিব করো দুনিয়ার সর্বপ্রকার ফিতনা থেকে হেফাজত করো সর্বপ্রকার ফাসাদ থেকে হেফাজত করো সর্বপ্রকার ষড়যন্ত্র থেকে হেফাজত করো হাসাদ থেকে হেফাজত করো গুরুর তাকাব্বুর থেকে হেফাজত করো আল্লাহ ইখলাসের সাথে মৌত পর্যন্ত তোমারই ইবাদত করার তৌফিক নসিব করো আল্লাহ তাআলা একটা সময় এমন আসবে এ হাত থাকবে নড়াচড়া করবে না চক্ষু থাকবে দেখার শক্তি থাকবে না পা থাকবে চলাফেরা করবে না দিমাগ থাকবে কল্পনা করবে না আল্লাহ সবাই কথা বলবে আমি কথা বলতে পারবো না ওই মসিবতের দিনে আতর গোলাপ মাখাইয়া চার পাইতে শুয়াইয়া যখন কবরের দিকে নিয়ে যাবে পেছন দিক থেকে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা আব্বা
আব্বা বলে কাঁদতে থাকবেন ওই মুসিবতের দিনে, বিপদের দিনে মেহরবানি করে কবরের ভয়া বাজার থেকে আমাদেরকে হেফাজত করিও। আল্লাহ আমাদেরকে সাকরাতুল মৌত থেকে হেফাজত করিও। আল্লাহ তোমার রাসূল যার আগে পেছনে সামনে সমস্ত কোনো গুনাহ জানে, যিনি মাসুম যিনি নিষ্পাপ, যাকে কেন্দ্র করে সবকিছু সৃষ্টির আয়োজন করলাম, যিনি রাহমাতাল্লিল আলামিন, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি ইমামুল আম্বিয়া, যার শেফাত ছাড়া কারো শেফাত কি আমাদের ময়দানে চলবে না, ওই রাসূল মৌতের সময় দোয়া করেছিলেন আল্লাহুম্মা হাওলনি আলা সাকরাতিল মৌত, আয় আল্লাহ যে মাসুম নবী সাকরাতুল মৌত থেকে পালা চেয়েছিল আমাদের মতো পাপীদের কি হাল হবে রে মাওলা, আল্লাহ তুমি আমাদের সকলকে সাকরাতুল মৌত থেকে হেফাজত করো। ঈমানের সাথে কলিমার সাথে ইজ্জতের সাথে আসানের সাথে মৌত নসীব করিও। আল্লাহ আমাদের সকলকে বেঈমানের মৌত, বেইজ্জতের মৌত, অপমানের মৌত, সমস্ত অপমৃত্যু থেকে হেফাজত করিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি واصحابه اجمعين امين برحمتك يا ارحم الراحمين السلام عليكم। তো ভিউয়ার্স, আদর্শ জীবনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। জাযাকাল্লাহ খায়রান।